দোকান থেকে পুরো ভালো ভাই করতে পারবে কিনা, তার বাড়িতে খাবার দাবার খেতে পারবে কিনা, তাই না? যেমন আপনি একজন মুসলিম কিন্তু দোকান থেকে পুরো ভালো ভাই করতে পারবেন কিনা, তাহলে সেই জিনিসটা খাওয়াটা যায়েজ, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে পায় না, সুতরাং তার কর্মকাণ্ডের মধ্যে সন্দেহ আছে, সে নাবার কোনো জিনিস নিশ্চিত করতে পারে, তো সেখানে হিন্দুর দোকান থেকে কোনো ধরনের মিষ্টি দ্রব্য বা তার বাড়িতে খাওয়ার গ্রহণ করা থেকে বেঁচে থাকা না হলেও তা উচ্চ পদে থাকে, উচ্চ পদে থাকে সাথে দেখা, তার বাড়ির সামনে
চিন্তা করলেন যে এগুলা তো কিছু ভাগ হয়েছে, সুতরাং এখানে সন্দেহ কোন বিষয় নাই। পেটের উপরটা সাত খাবার সামনে পাওয়ার সাথে সাথে তিনি খাওয়া শুরু করে দিলেন। আমি বিবাহ করাইতে যাবো না, দাওয়াত খেতে
এগুলো বলার যার উদ্দেশ্য ছিল যাতে উন্নতি সেই সব রাজনীতি বিরত থাকে। কিন্তু এখনো সমাজ থেকে পরিপূর্ণ তুমি বিত হয় নাই। আমি দুঃখের সাথে বলছি সামনের দিনগুলো এইরকম কেউ কাজ আল্লাহ বুঝতে পারবেন না।